आपनार जदि यूट्यूबे चैनल आछे एबं आपनी कीवर्ड रिसार्च करते पारछेन ना विभिन्न रकम वेबसाइट एबं विभिन्न रकम एप इन्स्टल करछेन किन्तु सठीकभावे पारछेन ना ताहले एई भिडियोटा देखार परे आपनाके कीवर्ड रिसार्च निये आर कोनो भिडियो देखते हबे ना। ठीक आछे, तो आपनाके आमी जे आपनार मोबाइल दियेई देखाबो जे मोबाइलेर माध्यमेई आपनि किभाबे कम्पिउटारेर मतो कीवर्ड रिसार्च करबेन शुधुमात्र फ्रीते। ठीक आछे, आर एटा यूट्यूब निजे आपनाके देबे जे कोन कीवर्डटा आपनार भिडियोते देवा एकमात्र सठीक एबं कोन कीवर्ड दिले तार स्कोर कत, के कत लोके ओई सार्च करछे, समस्त विषयटा किन्तु ओई वेबसाइट थेके आपनि पेये जाबेन। ठीक आछे, तो एमन एकटा वेबसाइट आपनादेरके देखाबो जेटा शुधुमात्र कम्पिउटारेई सबाई देखिए थाके, आपनाके आमि मोबाइलेर माध्यमे देखाबो जे ओई वेबसाइट दिये आपनि मोबाइलेर माध्यमे कीवर्ड रिसार्च करे एबं सठीक कीवर्ड दिये आपनार भिडियोके भाइरल करते पारबेन। ठीक आछे, तो आमिओ अनेक दिन धरेई आमार भिडियो भाइरल होच्छिलो ना, तो हठात् करे आमार जखन नजरे आसे जे कीवर्ड रिसार्चटा ना करा पर्यन्त सठीकभावे किन्तु हबे ना। अनेकेई बोले ভিডাই কিউ बा अनेक रकम एप्लीकेशन आछे जेगुलो दिये कीवर्ड रिसार्च करा जाय किन्तु सठीकभावे करा जाय ना एबं भिडियो भाइरल हय ना। ठीक आछे, तो आजके आपनादेरके सठीक एकदम देखाबो जेटा देखार परे आपना कमेंट करे जानाबेन जे हाँ एटा कतटा कार्यकरी। ठीक आछे, तो चलुन आपनादेरके मोबाइल स्क्रिने निये जाच्छि। बंधुरा आमी आमार मोबाइल स्क्रिने चले एसेछि एबं ओई मोबाइल स्क्रिन थेकेई देखाबो एबारे जे कीवर्ड रिसार्चटा आपनि किभाबे करबेन। एर जोन्नो प्ले स्टोरे चले जाबेन, प्ले स्टोर थेके आपनाके एकटा ब्राउजार इन्स्टल करते होबे जेखाने आपनि मोबाइले कम्पिউটারের মতো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, অন্য কোনো অ্যাপসে কিন্তু এটা হবে না, শুধুমাত্র এই অ্যাপসে মোবাইল থেকে আপনি কম্পিউটারের মতো রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমি সার্চ বক্সে দিয়ে দিলাম। এখানে লিখতে হবে আপনাকে ইয়ানডেক্স, YANDEX, ইয়ানডেক্স লিখে সার্চ করলে এই দেখুন এই যে ব্রাউজারটা এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মোবাইলে কম্পিউটার ভার্সনটা এলাউ করবে এবং এখান থেকে আপনি কম্পিউটারের মতো रिसार्च करते पारबेन। अजथा क्रोम आछे, ओपेरा मेनू अनेक रकम ब्राउजार आछे ओखान थेके किन्तु हय ना मोबाइले। ठीक आछे, तो एखाने आपनि करबेन, एखाने इनस्टल करे नेबेन। आमि देखुन ओपेन करछि। ठीक आछे, तो ओपेन करछि, आमि ओपेन करे निलाम। ओपेन करे नेওয়ার पर देखुन एखाने नीचे जे सार्च बक्स आछे, यदि आपनादेर एलाउ चाइ तो एलाउ दिये देबेन। एखाने सार्च बक्से आपनाके सार्च करते होबे টিউববডি এক্সটেনশন। আর এই টিউববডি এক্সটেনশনটা হলো ইউটিউবেরই একটা ভাগ। ওকে, ইউটিউবের নিজের একটা ভাগ। এখান থেকে আপনি ফ্রিতে একটা ফিচার্স পাবেন এবং পেমেন্ট করলে আরেকটা ফিচার্স পাবেন। পেমেন্ট যদি আপনি করেন তাহলে তো আপনি 110% আপনার ইউটিউব চ্যানেল এক মাসে মনিটাইজেশন হবে। পেমেন্ট দিলে এখান থেকে সব ডিটেলসটাই আপনাকে দেয়া হবে টিউববডি এক্সটেনশন থেকে, যে আপনার চ্যানেলটা কি করলে ভাইরাল হবে এবং কি করলে গ্রো হবে। ঠিক আছে, তো টিউববডি এক্সটেনশনটা আজ আমি আপনাদেরকে ফ্রি ভার্সনটা দেখিয়ে দেব যে ফ্রিতে আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং রিলেটিভ কিওয়ার্ড পাবেন। ওকে, তো দেখুন টিউববডি এক্সটেনশন সার্চ করতে হবে। এখানে আপনাকে টিউববডি এক্সটেনশন লিখে সার্চ করতে হবে। তো দেখুন প্রথমের যে লিংকটা আসছে প্রথমেই তো টিউববডি এক্সটেনশনটা এটাকে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম, দেখুন সার্চ হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখুন টিউববডি খুলে গেছে। এবার টিউববডি খুলে গেছে, এখানে দেখুন এই যে অ্যাড বলে দেখাচ্ছে ছোট্ট করে। ঠিক আছে, এটা মোবাইল ভার্সনে আছে তাই ছোট দেখাচ্ছে। এদিকে কিন্তু আরও একটা পেজ আছে, বড় পেজ এইদিকে। ওকে, তো এখন ওই অ্যাড অপশানে আপনাকে ক্লিক করতে হবে, অ্যাড অপশানটাই। আর এটা হচ্ছে টিউববডির অ্যাপ, টিউববডির লোগো। এবং টিউববডির সম্বন্ধে যদি আপনারা জানতে চান বা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন টিউববডি কিভাবে কাজ করে ইউটিউবের সঙ্গে, তো সেটা আপনাদের জানা দরকার, একবার জেনে নেবেন। ঠিক আছে, না হলে আমি পরবর্তীকালে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো আজকে দেখাবো এই অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করলে এই টিউববডি অ্যাড এক্সটেনশন বলে যেটা আছে এইখানে অ্যাড এক্সটেনশন করে দেবেন। এবারে কি হবে, এই টিউববডি এক্সটেনশনটা আমাদের মোবাইলে অর্থাৎ ক্রোমে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ইউটিউবে অ্যাড হয়ে যাবে। তো ওখান থেকে আপনি ইউটিউবের থেকেই সার্চ করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। মানে ইউটিউবের থেকেই আপনার যে ইউটিউব ভিডিওর কিওয়ার্ড সেটা রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন আমার অ্যাড হয়ে গেছে। এবারে অ্যাড হয়ে গেছে, এখন আমি কি করব, এখানে ব্যাকে চলে যাব। ঠিক আছে, আমি ব্যাকে চলে গেলাম। तो आमी कन्फार्म करे नेब आरेकबार होयेछे किना, টিউববডি এক্সটেনশন सर्च करब आरेकबार। ठीक है, होयेछे किना आमी एकबार कन्फार्म करे नेब जे एड होयेछे किना। ओके, तो देखুন হয়ে গেছে। এখানে আগে কিন্তু লেখা ছিল অ্যাড বলে, এখন কিন্তু রিমুভ বলে লেখা আছে। ঠিক আছে, তার মানে আমার এটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমি ব্যাকে চলে যাব। পুরো ব্যাকে আসার পর এই দেখুন এইখানে যে সার্চ বক্স আসছে, এইখানে আপনাকে কি এইখানে আপনাকে youtube.com সার্চ করতে হবে। ঠিক আছে, তো youtube.com আমি সার্চ করছি। সার্চ করার পর দেখুন ইউটিউব এইখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ইউটিউব ওপেন হয়ে গেল। এইবারে এইখানে আপনাকে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে এইখানে এই যে ডেস্কটপ সাইডটা করে নিতে হবে, ডেস্কটপ ভার্সন। ঠিক আছে, গো টু দ্য ডেস্কটপ ভার্সন, তো এইখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এটা কিন্তু কম্পিউটার ভার্সনে খুলে যাচ্ছে। দেখুন কম্পিউটার ভার্সনে খোলার পরে এবারে আপনাকে কি করতে হবে, এবারে ইউটিউবটা আপনাকে এখানে সাইন ইন করতে হবে। মানে ইউটিউব এই যে এখানে দেখুন আমার একটা ছোট্ট লোগো দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলের, তো ওইটা আপনার এখানে না দেখা গেলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অ্যাড অ্যাকাউন্ট বা সাইন ইন থাকলে সাইন ইন করে নেবেন। করে নেওয়ার পর দেখুন এখানে ইউটিউব চ্যানেলটা চলে আসবে। আসার পরে এইখানে দেখুন একটা লোগো শো করছে, তার পাশেই এখানে সাইন ইন বলে অপশান আছে। তো এই যে লোগোটা, এই যে টিউববডি এক্সটেনশন এবং থ্রি লাইন আকাশি কালারের মধ্যে, তো এটাতে এখন ক্লিক করব। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর দেখুন এইখানে কিন্তু এই যে সাইন ইন বলে অপশানটা, সাইন ইন উইথ ইউটিউব, সাইন ইন করতে বলছে। ঠিক আছে, তো এই সাইন ইনে এখন আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিলাম, দেখুন আমার দুটো চ্যানেল এখানে ইউটিউব চ্যানেল শো করছে। আমার যে ব্লগ চ্যানেলটা আছে, স্কেটিং ব্লগটা, তো ওই চ্যানেলটা দিয়ে আমি এখানে সাইন ইন করে নিচ্ছি। তো এটা আমি সাইন ইন করে নিলাম। দেখুন এটা দিয়ে আমি এখন সাইন ইন করে নিচ্ছি। এখানে অ্যালাউ বলছে, অ্যালাউ দিয়ে দিব। দেখুন অ্যালাউ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার টিউববডি এক্সটেনশন থেকে ইউটিউব খুলে গেল। ঠিক আছে, তো এবারে এখান থেকেই আমি কিওয়ার্ড রিসার্চ করব। তো দেখুন এবারে আমার পুরোপুরিভাবে এখানে সাকসেসফুল দেখাচ্ছে। এই যে দেখুন এই যে লোগোটার ওপরে সাকসেসফুল সাইন ইন বলে শো করছে দেখুন। ঠিক আছে, তখন কিন্তু এটা ছিল না। এবার সাইন ইন হয়ে গেছে। এখন কি করব, এই যে লোগোটা আছে, যে আকাশি কালারের যে লোগোটা, তো এই লোগোটার উপরে একবার ক্লিক করব। তো দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখুন কিওয়ার্ড এক্সপ্লোরার আছে। ঠিক আছে, কিওয়ার্ড এক্সপ্লোরার, ঠিক আছে, এসইও স্টুডিও সব কিছু এখানে ইউটিউব থেকে শো করাচ্ছে, ইউটিউবেরই একটা ভার্সন। ওকে, তো দেখুন আমি কিন্তু ইউটিউব খুলেছি। দেখুন ইউটিউব এখানে আছে, ইউটিউবের লোগো আছে, ইউটিউব খুলেছি, ইউটিউব চ্যানেল লোগো আমার এখানে। তো এখানে কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করব আমি। দেখুন আমি ক্লিক করলাম। তো এখানে একটা সার্চ বক্স চলে এসেছে। এইখানে আমাকে সার্চ করতে হবে যে আমি আমার ইউটিউব চ্যানেলের টাইটেলটা সার্চ করব। ঠিক আছে, এই বক্সে এখন আপনার ইউটিউব ভিডিওটা যেটা বানিয়েছেন ওই ভিডিওর যে টাইটেলটা, ওই টাইটেলটা আপনাকে সার্চ করে করে দেখতে হবে। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, এটা পুরোপুরি ফ্রি ভার্সন, আর এখানে প্রতিদিন আপনি 6 বার করে সার্চ করতে পারবেন। প্রতিদিন 6 বারের বেশি কিন্তু সার্চ করতে পারবেন না ফ্রিতে। 6 বারের বেশি সার্চ করতে হলে আপনাকে এখানে কিছু পে করতে হবে, অর্থাৎ পেড ভার্সন নিতে হবে। ঠিক আছে, তো ফ্রিতে এখন 6 বারে আশা করি আপনার একটা ইউটিউব ভিডিওর মধ্যে টাইটেল রিসার্চ করা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন আমি এখন এইখানে লিখছি, এই যে লিখলাম দেখুন কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন। তো এটা আমার ইউটিউব ভিডিওর টাইটেল। ওকে, তো এটা আমি এখন এইখানে এক্সপ্লোরার আছে পাশে, দেখুন এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখন রিসার্চ হচ্ছে, লোডিং নিচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখুন দেখাচ্ছে যে এর স্কোর কত, এর স্কোর আছে 100-র মধ্যে 73, ভেরি গুড। এখানে দেখুন শো হচ্ছে ভেরি গুড। আর এইখানে পাশে দেখুন এখানে দেখা যাচ্ছে যে এর সার্চ ভলিউম কীরকম, সার্চ ভলিউমটা একটু কম আছে, কম্পিটিশানটাও হাই আছে। এখানে কম্পিটিশান দেখুন মিডিলেরটা হচ্ছে কম্পিটিশান, এটা ভেরি গুড আছে, হ্যাঁ এক্সিলেন্ট আছে। দেখুন সার্চ রেজাল্ট মানে কত সার্চ করেছে তার এটা শো করছে। 1.3 মিলিয়ন সার্চ হয়েছে এই কিওয়ার্ডটা, মানে এই লেখাটা। ঠিক আছে, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, এটা 1.3 মিলিয়ন সার্চ করা হয়েছে ইউটিউবে। এটা কিন্তু ইউটিউব নিজে শো করাচ্ছে। এবারে এটা যদি আপনার 73-60-এর ওপরে থাকে স্কোর, তাহলে এটাতে আপনি আপনার ভিডিওর জন্য টাইটেল লাগাতে পারেন। এবং এটা যদি ধরুন আপনি অন্য কোনো টাইটেল দিয়ে সার্চ করলেন এবং তার স্কোর হয়ে গেল 40 বা 30, ওটা কিন্তু আপনার লাগালে ইউটিউবে ভিডিও ভাইরাল হবে না। ঠিক আছে, এখানে আপনি সার্চ করে করে আপনাকে দেখে তারপরেই কিন্তু এই কিওয়ার্ডটা আপনাকে টাইটেল হিসেবে লাগাতে হবে। तो बंधुरा এই ভিডিওটা দেখার পর আশা করি আপনার আর কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরেও যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।